قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والمحدثات الأمور সাবধান তোমরা নব আবিষ্কার থেকে বেঁচে থাকো আরে নবীর উম্মতের দান নব আবিষ্কার নব ইবাদত থেকে নব আবিষ্কৃত ইবাদত থেকে তোমরা বেঁচে থাকবা ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ কেননা প্রত্যেকটা নব আবিষ্কার হলো বিদআত ওয়া কুল্লা বিদআতিন দলালা আর প্রত্যেকটা নব আবিষ্কার বিদআত হলো পদভ্রষ্ট ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার আর প্রত্যেকটা গোমরাহি পথভ্রষ্টই জাহান্নামে যাবে সকলে বলি নাউযু বিল্লাহ নামাজ পড়ার আগে আমরা যায় নামাজে দ্বারা একটা দোয়া পড়ি না সকলে পারেন তো দোয়াটা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন সকলে পারি না এই দোয়া পড়া কি সুন্নাত তাই না আরে নবীর উম্মতের দান এই যে নাই নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের আগে দোয়াটা পড়লাম এই দোয়াটা কোরআনের মধ্যেও নাই হাদিসের মধ্যেও নাই কিন্তু দেখেন এই যে আমরা নামাজের আগে যাই নামাজে দাঁড়ায় দোয়াটা পড়ি কোথায় পাইলাম কোনো হাদিসের মধ্যেও নাই কোনো কোরআনের মধ্যেও নাই দেখা গেছে নামাজের মধ্যে যাইলাম তাকবীরুল্লাহ ছুটে যাইতেছে কিন্তু ইন্নি ওয়াজ্জাহতু পড়ি আগে পড়ি কি পড়ি না ভাই এখানে এরকম লোক নাই নাই আমার জানা মতে এখানেও লোক আছে নামাজে দাঁড়ানোর আগে নিয়াত জাহাতুর যায় নামাজের দোয়াটা পড়েন এ নবীর উম্মতের দান আজকে এখান থেকে ভালো করে শুনে যান এই দোয়াটা রসুলের হাদিসের কোনো জায়গায় নাই রসুল কোনোদিন এই ইবাদত করে নাই এটা স্পষ্ট বেদাত নামাজের আগে যায় নামাজে দাঁড়ায় দোয়াটা পড়া স্পষ্ট বেদাত সুতরাং না জেনে আমরা যারা বেদাত করি তারা ভুলের মধ্যে আছে এখন বলবেন হুজুর আমাদের বাবা দাদা চোদ্দ গোষ্ঠী আবাদত করেছে তারা কি ভুল করেছে হা ভাই তারাও ভুল করেছে ভুল তো ভুলই ভুল তো চাই আমার বাবা করুক ভুল আমার দাদাও যদি করে আমার দাদাও ভুল করেছে আমার চোদ্দ গোষ্ঠী যদি ভুল করে থাকে আমার চোদ্দ গোষ্ঠী ভুল করেছে এই যায় নামাজের দোয়া এটা স্পষ্ট বেদাত হাদিসের কোনো জায়গায় নাই রসুল কোনো সময় আমল করে নাই এই দোয়াটা আছে কোন জায়গায় জানেন কুরবানি জবাই দেয় না মানুষ কুরবানির জবাই কুরবানি জবাই দেওয়ার সময় এই দোয়া পড়া সুন্নাত এই এই দোয়া পড়ে তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা সুন্নাত আরে নবীর উম্মতের দান ইবাদত করব দৈনন্দিন ইবাদত নামাজের আগে বয়ান শুনলাম মুফতি সাহেব দৈনন্দিন ইবাদতের কত সুন্দর বয়ান করলেন ইবাদত করতে যেয়ে যেন আমার ইবাদতটা যেন বেদাত না হয়ে যায় এ নবীর উম্মতের দান কত কত মানুষ আজকে এই যায় নামাজের দোয়া পড়ে বেদাত কাজ করতেছে কিন্তু জানাও নাই এটা বেদাত আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন সকলে বলে আমিন দুই নাম্বার ঈদে মিলাদুন্নবী বারোই রবিউল আউয়াল সরকারিভাবে ছুটির ঘোষণা ঈদে মিলাদুন নবীর দিন আমাদের ছুটির ঘোষণা দেশব্যাপী ছুটি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ ঈদে মিলাদুন নবী পালন করি নবীর জন্মদিন বারোই রবিউল আউয়াল জন্মদিন পালন করলাম ঈদে মিলাদুন নবী আরে নবীর উম্মতের দান নবী বলেছেন দুইটা ঈদ আমাদের জন্য একটা হলো ঈদুল আধা আরেকটা হলো ঈদুল ফিতর দুটো ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে দুইটা ঈদ পালন করেছেন আজকে আমরা তিনটা ঈদ পালন করি কয়টা বারোই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করি কোনো হাদিসের মধ্যে ঈদে মিলাদুন্নবী পালন করবা এটা কোনো জায়গায় নাই কোরআনের মধ্যে জন্মবার্ষিকী করা এটা কোনো হাদিসে নাই কোরআনেও নাই হাদিসেও জন্মবার্ষিকী পালন করা জায়েজ নাই অথচ আমরা বারোই রবিউল আউয়াল কত বড় বড় মিছিল করলাম কত বড় বড় আয়োজন করে সিন্নি খিচুড়ি পাকায় খাইলাম ঈদে মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবী এত বেশি মহাব্বত আর ভালোবাসা নাচানাচি করে ঈদে মিলাদুন্নবী করে সুন্নত দেখায় রসুলের প্রতি আশেক রসুলের প্রতি ভালোবাসার আশেক এ নবীর উম্মতের দান ঈদে মিলাদুন্নবী নবী মারা গেছেন এগারো হিজরিতে সাহাবায়ে কেরাম মারা গেছেন
সর্বশেষ সাহাবী মারা গেছেন 101 হিজরিতে, কোন সাহাবী জন্মদিন পালন করে নাই। বলেন তো আমি আপনার থেকে সাহাবায়ে কেরাম কি, আমি আপনার থেকে সাহাবায়ে কেরাম কি নবীকে কম ভালোবাসতেন, কম না বেশি? আরো জোরে বলেন। এরপরও যদি বেশি ভালোবাসে থাকেন, নবী মারা গেলেন 11 হিজরিতে, সর্বশেষ সাহাবা মারা গেলেন 101 হিজরিতে, 90 বছর পার হয়ে গেল, আবু বকর উসমান ওমর আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুম তাদের যুগে গেল, কেউ কোনোদিন মিলাদুন্নবী পালন করে নাই। আজকে আমরা কত বড় আশিক হয়ে গেলাম, আজকে আমরা 12ই রবিউল আউয়াল নবীর নামে ঈদে মিলাদুন্নবী পালন করি। কিসের ঈদে মিলাদুন্নবী? শুধু ঈদে মিলাদুন্নবী নয়, আজকে ঘরে ঘরে আমাদের সন্তানদের জন্ম নিবন্ধন, জন্ম জন্মবার্ষিকী পালন করি না? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ করি কু করি না ভাই? আমাদের প্রত্যেক ঘরের মধ্যে এখন সন্তানদের জন্মবার্ষিকী পালন করা হয়। ওই দিন রাতের বেলা সজাগ থাকে 12টা 1 বাজে কেক কাটি, করি কি করি না? করি না? হ্যাপি বার্থডে টু ইউ বলে আমরা আনন্দে উল্লাস করি। নবীর উম্মতের দান, জন্মবার্ষিকী করা জায়েজ না, এটা বেদাত। হা কোরআনেও নাই, হাদিসেও নাই, রসুল কোনো সময় জন্মবার্ষিকী পালন করে নাই, সাহাবায়ে কেরাম এত মুহাব্বত করার পরও জন্মবার্ষিকী পালন করে নাই। এ নবীর উম্মতের দান। আবার যারা পালন করে তারা বলে রসুল তো সোমবার দিন রোজা রাখতেন, কোন দিন রোজা রাখতেন? রসুলের জন্ম সোমবার, রসুলের জন্ম সোমবার। একটা হাদিস আছে, ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আন আবি কতাদাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন সাওমিল ইসলাইন। হযরত আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুলকে জিজ্ঞাসা করলাম রসুল সোমবার কেন রোজা রাখেন? রসুল উত্তর দিয়েছেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাই, এই দিন আমার জন্মদিন, এই দিন আমার উপর কোরআনে করিম নাজিল হয়েছে। বলেন তো রসুল প্রত্যেক সোমবার রোজা রাখতেন? বছরে একদিন রোজা রাখতেন না, শুধু রসুল প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? রসুল বলেছেন, এই দিন আমার জন্মবার্ষিকী, এই দিন আমার উপর কোরআন নাজিল হয়েছে। বলেন তো দেখি রসুল কি বছরে একদিন রোজা রাখতেন না প্রতি সোমবারে রোজা রাখতেন? রসুল যদি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, তোমরা কেন শুধু 12ই রবিউল আউয়াল রসুলের মিলাদ পালন করতে যাও? তোমরা পারলে প্রত্যেক সোমবারে রোজা রাইখার মিলাদ পালন করো। আর রসুল পালন করলেন রোজা রাইখা, আর তোমরা গরু জবাই করা সিন্নি বানায়া খিচুড়ি পাকায় খাইলা, রসুল রাখলেন রোজা, তোমরা খাইলা খিচুড়ি। রসুল করলেন সপ্তাহে সপ্তাহে একদিন, তোমরা করলা বছরাতে একদিন। আরে নবীর উম্মতের দল, সুতরাং যারা রবিউল আউয়াল নামে রসুলের মিলাদুন্নবী বলে জন্মবার্ষিকী পালন করে, তারা রসুলের আশেক নামের বাটপান। আরো জোরে বলেন, যারা বছরান্তে একদিন মিলাদুন্নবী পালন করে তারা আশেক নামের বাটবার। তোমার মাথায় রসুলের টুপি সুন্নত নাই, তোমার গালের মধ্যে রসুলের সুন্নতের দাড়ি নাই, তোমার শরীরে রসুলের সুন্নতের জামা নাই, তোমার পাঁচ অক্ত নামাজ নাই, পাঁচ অক্ত নামাজও পড়ো না, এক অক্ত বললে তুমি আরেক অক্ত পড়ো না, আবার দাবি করো সুন্নি। তুমি যদি সুন্নি হও, আমাদের মতো পোশাকওয়ালা যারা পাঁচ অক্ত নামাজ পড়ি, দাড়িটাও লম্বা করি, জামাটাও নবীওয়ালা, নবীর জামাওয়ালা নবী, তাহলে আমরা কি, তাহলে আমরা কি? তুমি বছরে একদিন লাফালাফি করলা, তোমার মুখে দাড়িও নাই, নামাজও নাই, তুমি গরু জবাই করা সিন্নি পাকায় গাইলা, এই যে সওয়াবের নিয়তে করছেন, এই যে গরু জবাই করছে, যারা গরুর টাকা দিছে, সিন্নির টাকা দিছে, তারা কি সওয়াবের নিয়তে দেয় নাই? তারা টাকাগুলো কিসের নিয়তে দিয়েছে ভাই? সওয়াবের নিয়তে দিয়েছে। অথচ রসুল হাদিসের মধ্যেও নাই, কোরআনের মধ্যেও নাই, সুতরাং এই তার দেওয়াটা এবাদত হবে না, বেদাত হবে, তাদের দেওয়াটা সম্পূর্ণ বেদাত হবে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ভাইকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এরপরে আসেন তৃতীয় নম্বরে বেদাত, 10ই মুহররম। হাই হাসান, হাই হোসেন, হাই হাসান, হাই হাসান, 10ই মুহররম আসলে আমরা হাই হাসান করি কি করি না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আমাদের এলাকায় নাই, ঢাকা শহর আছে,
হ্যাঁ, দশই মুহররম, হাই হাসান হাই হুসেন বলে তাজিয়া বানাইয়া শরীরের মধ্যে ছুরিদের আঘাত করে, এ নবীর উম্মতের দান। সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন, কেউ তো কোনদিন দশই মুহররম পালন করে নাই, অথচ আমরা দশই মুহররম পালন করি, হাই হাসান হাই হুসেন করি, কিন্তু কোনো জায়গায় নাই। এটাও স্পষ্ট বেদাত, এটাও স্পষ্ট বেদাত। এক মাস আগে থেকেই রাস্তায় রাস্তায় বিরিজে বিরিজে পতাকা টানায়, হাই হাসান হাই হাসান বলার তাজিয়া বানায়। আরে নবীর উম্মতের দান, এই সমস্ত কাজ হলো সম্পূর্ণ বিদআত। আর বিদআতকারী রাসূল হাদিসে বলেছেন, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদআতকারী জাহান্নামী, বিদআতকারী জাহান্নামী। এই যে দেখেন দশই মুহররম, আমাদের মা বোনদের মধ্যে কিছু কুসংস্কার আছে, কুসংস্কার। মা বোনেরা জিজ্ঞাসা করে, হুজুর দশই মুহররমের নামাজ কি? দশই মুহররমের নামাজ, হুজুর মুহররমের নামাজ কি? মুহররমের নামাজ কি? আরে পর্দার আলালের মা, আপনারা জিজ্ঞাসা করেন মুহররমের নামাজ কোনটা, আবার জিজ্ঞাসা করেন শবে কদরের নামাজ কয় রাকাত, শবে বরাতের নামাজ কয় রাকাত, এই নামাজের মধ্যে কুল হু আল্লাহ কতবার পড়মু, আলহামদুলিল্লাহ কতবার পড়মু। আরে আমার পর্দার আলালের মা, আপনারা এবাদত করেন, এবাদতটা যেন সই হয়, সেই জন্য বলছি রে মা, আপনারা এবাদত করেন, আপনাদের এবাদতের মধ্যে অনেকের আছে কুসংস্কার, বেদাত জারি আছে, আপনারা চিন্তা করেন। এ মুহররমের নামাজ কয় রাকাত, শবে বরাতের নামাজ কয় রাকাত, শবে কদরের নামাজের কয় রাকাত? ওদের কিতাবের নাম জানেন কি? মহিলাদের কিতাবের নাম হলো বারো চান্দের ফজিলত, মকসুদুল মুমিনিন, মকসুদুল মুমিনিন। এই সমস্ত কিতাবের মধ্যে এই কুসংস্কার বেদাতগুলো লেখা আছে। আমি আবার তাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করতেছি না যারা এই কিতাব লেখেন, তারা এমন একটা সময় কিতাবগুলো লিখে গিয়েছেন যেই সময় দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা বাংলাদেশে ছিল না, কামিল পর্যন্ত মাদ্রাসা বাংলাদেশে ছিল না, তারা যেই সময় এই কিতাবগুলো লিখেছেন ইসলামের জন্য ভালো কাজই করেছেন। কিন্তু দেখেন এখন বাংলাদেশের মধ্যে বড় বড় মাদ্রাসা আছে, হাটহাজারি মাদ্রাসা আছে, পটিয়া মাদ্রাসা আছে, বাবুনগর মাদ্রাসা, ঢাকাতে ফরিদাবাদ মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, প্রত্যেক বছর হাজারে হাজারে বুখারি মুসলিম সিয়াসিত্তার কিতাব পড়নেওয়ালা মাওলানা বাইর হয় কি হয় না? আগের জমানায় যারা বক্তব্যের মধ্যে হুজুর পড়াইতো, আমরা বলতাম মৌলভি সাহেব, কি সাহেব? মৌলভি সাহেব, মুন্সি, আমাদেরকে পড়াইতো বাজের বেতাজের তে, পড়াইতো পড়াইতো কি ভাই, পড়াইতো না বাজের বেতাজের তি, এগুলো পড়াইতো না? কোরআনের তেলাওয়াতের মধ্যে কোনো সহি শুদ্ধ নাই, ওই সময়ের থেকে ভালো তেলাওয়াত করণীয়লা দুনিয়ার মধ্যে ছিল না। এখন ওই সময় যদি আমাদেরকে ভুল শিক্ষা দিয়ে থাকে, আমাদের বাপ দাদারা যদি আমাদেরকে ভুল শিক্ষা দিয়ে থাকে, আরে নবীর উম্মতের দল, ভুল তো ভুলই, ভুল তো ভুলই। আরে পরদার আলের মা, মুহররমের কোনো নামাজ নাই, শবে কদরের নির্দিষ্ট কয়েক রাকাত কোনো নামাজ নাই, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই, এমুক চান্দের কোনো নামাজ নাই, অমুক চান্দের কোনো নামাজ নাই, এই নামাজের মধ্যে কুল হু আল্লাহ এতবার পড়বেন এমন কোনো সিস্টেম নাই, এতবার আলহামদুলিল্লাহ পড়তে হবে এটা কোনো সিস্টেম নাই। এই সমস্ত জিনিস হলো স্পষ্ট বেদাত। ভাই আমি আপনাদেরকে বেদাত কুসংস্কার সম্পর্কে আজকের বিষয়ের প্রতি নিয়ে যাচ্ছি, বুঝতেছেন তো আমাদের কথা? সবাই বুঝতেছেন সমাজের কিছু বেদাত? আরেকটা বেদাত আমাদের সমাজের মধ্যে প্রচলিত, অনেকের মধ্যে দেখেছি আজানের আগে, কোন কোন জায়গায় দেখেছি আজানের আগে বলে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আছে না নাই? শোনেন নাই? দুই চার জায়গায় শোনেন নাই আজানের আগে এই সমস্ত দুরুদ পড়ে? জিজ্ঞাসা করি, ভাই আজানের আগে দুরুদ কোথায় পাইলা? উত্তর দেয়, আমার হাতে সময় আছে, দুরুদ পড়লে সমস্যা কি? দুরুদ পড়লে তো দশটা রহমত নাজিল হয়। আমি বলি, ও ভাই তুমি আমাকে ফজিলত শিখাইতে আয় না। হযরতে বেলাল কত বছর আজান দিয়েছে, সাহাবায়ে কেরাম কত বছর আজান দিয়েছে, 101 বছর পর্যন্ত, 101 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে ছিলেন। নবী হযরত আলী, ওসমান, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় ছিলেন, কেউ তো আজানের আগে দুরুদ পড়ে নাই, তুমি কেন আজানের আগে দুরুদ পড়ো?
সুতরাং এটাও স্পষ্ট বেদাত কোন হাদিসের মধ্যে আজানের আগে দুরুদ নাই কোন হাদিসের মধ্যে কোন কোরআনের মধ্যে কোন আয়াতের মধ্যে আজানের আগে দুরুদ নাই সুতরাং এমন যারা করে এটা তারাও স্পষ্ট বেদাত তারাও স্পষ্ট বেদাত আগে আমি বলতেছি বেদাত তারপরে বেদাতের পরিণতিটা বলবো এই নবীর উম্মতের দল আমাদের এলাকায় আরো কিছু বেদাত আছে কবর যখন খনন করতে যায় মাইয়ে যখন বাড়িতে মারা যায় কবর খনন করতে গেলে প্রথম কবরের কোদালটা প্রথম কোদালে মাটিটা এক সাইড করে রাখি কে রাখি না আমরা এ ভাই রাখি কে রাখি না প্রথম কোদালটা মাটির এক সাইড করে রাখি কবর দেওয়ার সময় সাক্কাটা মাথার নিচে দেই দেই কি দেই না আরে নবীর উম্মতের দল এমন একটা হাদিস কোরআনের মধ্যে এমন একটা হাদিস হাদিসের কিতাবের মধ্যে পাই নাই সিয়াসিত্তার হাদিস পড়লাম আরো হাদিসের কিতাব পাইলাম কোরআনের তেলাওয়াত করলাম কোরআনের তাফসির পড়লাম কেউ কোনো একটা তাফসির দেখাইতে পারে নাই কোনো হাদিসের মধ্যে দেখাইতে পারে নাই যে মরার পরে প্রথম কোদাল রাইখা মাথার নিচে দিতে হবে কিন্তু আমাদের সমাজে এখন এই জিনিসটা প্রচলিত হয়ে গেছে প্রথম কোদালের মাটিটা মাথার নিচে দিতে হবে হয় কি হয় না এ নবীর উম্মতের দল এই যে ইবাদতটা করতেছি মনে করতেছি সওয়াবের কাজ কি ভাই সওয়াবের কাজ মনে করে করি না আমরা এ নবীর উম্মতের দল ভালো করে শুনে রাখবেন সওয়াবের নিয়তে আপনি করবেন কিন্তু একটা সওয়াবও হবে না এটা হবে স্পষ্ট বেদাত আরো কিছু কবর নিয়া মানুষ মারা যাওনি আরো কিছু বেদাত আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে আর একটা নামাজ হলো দরবারিতে মারা যাবে তিন দিন পর্যন্ত আগুন জ্বালান যাবে না তিন দিন পর্যন্ত বাড়িতে আগুন জ্বালানো যাবে না শোক 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 আমি বলবো নবীর উম্মতের দল নবী মারা গেছেন সাহাবায়ে কেরাম মারা গেছেন হাজারো হাজারো লাখ সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে নাই কেউ তো কোনোদিন আগুন জ্বালানির মাস্টারটা বলে নাই কারো বাড়িতে এমনটা করে নাই আমি আর তুমি কেন করি এই যে বেদাত আমাদেরকে চালু করে দিয়েছে এটাও স্পষ্ট বেদাত কেউ কোনোদিন এই কাজটা করব না আপনার বাড়িতে আপনার মারা গেছে কোনো সমস্যা নাই আপনার শোকের প্রয়োজন দুই একদিন দুই চেন চিন্তা আশেপাশে বাড়ির থেকে আপনাকে খানা দেবে কোনো সমস্যা নাই এই বলে আপনি বাড়িতে তিন দিন আগুন জ্বরাইবেন না এটা তো হতে পারে না এর নবীর উম্মতের দল আরো বেদাত আছে জানাজার নামাজের পরে কবর যখন দেওয়া হয় আমরা কবরের পরে কি করি ভাই চারটা খোটা গাইরা চারটা কুল পরি পরি না অনেক সব অনেক সব ঠিক না ভাই অনেক সব কি সব আরে নবীর উম্মতের দল কোন হাদিসের মধ্যে এমনটা লেখা নাই কবরের খুঁটি গাড়ার পর চার খুঁটি ধরে চার কুল পড়তে হবে এমন কোনো হাদিস নাই আমরা কেন করি বেদাত আমরা কেন করি ভাই বেদাত কেউ হয়তো চালু করে দিয়েছে কেউ তো জেনে বুঝে না বুঝে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো শিখিয়ে দিয়েছেন হ্যাঁ আমার বাবা ভুল করেছে হ্যাঁ বাবা ভুল করেছে দাদাও করেছে হ্যাঁ দাদাও করেছে একশত বছর এক যুগ দুই যুগ তিন যুগ আগের মানুষ যদি ভুল করে থাকে হ্যাঁ এটাই ভুল ভুল এখন ভুল থেকে শিক্ষা নিতে হবে ওলামায়ে কেরাম হাদিস পড়ে দেখেছে হাদিসের মধ্যে নাই কোরআন পড়ে দেখেছে কোরআনের মধ্যে নাই সুতরাং এটা আমাদের জন্য করণীয় না বর্জনীয় আমরা এগুলো করব ভাই এ নবীর উম্মতের দল কোন কোন জায়গায় দেখা যায় জানাজার পরে সম্মিলিত হাত উঠায় মোনাজাত করে জানাজার পরে সম্মিলিত হাত উঠায় মোনাজাত করে আরে নবীর উম্মতের দল ফতোয়ার কিতা স্পষ্ট হয়ে যাচ্ছে যদি কোন মানুষ জানাজার নামাজের পরে হাত উঠে দোয়া করে স্পষ্ট বেদাত গুমরাহি স্পষ্ট বেদাত গুমরাহি সুতরাং এমন কাজ করা যাবে না আরে নবীর উম্মতের দল আরো বেদাত আমাদের হইছে কবরের মধ্যে মোমবাতি জ্বালাই আছে না নাই কবরের মধ্যে সেজদা দিতে যাই খাজা বাবার দরবারেতে যাই আছে না নাই খাজা বাবার দরবারে যাই কবরে মাজারে সেজদা দেই আছে না নাই এই জমিনে যদি মাথা নত করতে হয় কার সামনে করা যাবে আর হুজুরে বলেন আল্লাহ তাআলার সামনে মাথা নত ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা যাবে না আরে নবীর উম্মতের দল আবার তারা মনে করে খাজা বাবা এত দামি খাজা বাবা অনেক দামি কেমন দামি খাজা বাবা অনেক দামি আবার সুন্দর করে দেখবেন গজাল গায় আল্লাহর দন রাসূল রে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়াম আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া রাসূলের দন খাজারে দিয়া খাজা পাইছে দরবারে আছে না নাই শুনেন নাই এই গজাল শুনেন নাই ইউটিউবে চার দিয়ে দেখবেন
আল্লাহর দন রাসূলরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া রাসূলের দন খাজারে দিয়া রাসূলও গেছে গায়েব হইয়া রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে আল্লাহর দন রাসূলরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া রাসূলের দন খাদাই পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাদা বাবার দরবারে সকলে বলে নাউযুবিল্লাহ যারা এমন মন্তব্য করতে পারে খাজারে আল্লাহ রাসূলের খাজারে যদি রাসূল দন দিয়া যদি রাসূল গায়েব হয়ে যায় আল্লাহ তাআলা যদি রাসূলকে দন দিয়া গায়েব হয়ে যায় এমন কথা যে বলবে সে স্পষ্ট কাফের স্পষ্ট কাফের আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহ কোথায় আল্লাহ নাই আরে নবীর উম্মতের দল আজকে তারা এত বেশি বেশি আশিক হয়েছে আজকে আশিক হইয়া বলে গিয়া বলে আঙ্গ বাবার দরবারেতে এত মানুষ আয় আঙ্গ বাবার দরবারেতে এত মানুষ আয় অন্য বাবার দরবারেতে এত মানুষ নাই আঙ্গ বাবার দরবারেতে এত গরু আয় অন্য বাবার দরবারেতে এত মানুষ নাই কেউ হাতে কেউ ফিরে না খালি হাতে খাদা বাবার দরবারে আছে না নাই আমি বলবো যদি তোমরা বলো গজাল গাও তোমাদের দরবারে এত গরু যায় অন্য বাবার দরবারে নাকি এত মানুষও না যায় আমি বলবো এ বন্ডের দল গরুর দরবারেই তুই গরু যায় ঠিক না ভাই ঠিক গরুর দরবারেই গরু যাইবে তোদের বাবা যেমন গরু তোরা তেমন গরু এই জন্য তোদের দরবারে গরুও বেশি যায় আমরা এমন গরুর দরবারে যাই না আমরা যদি মাথা নত করি কার নিজে মাথা নত করব আর হুজুরে বলেন আরে নবীর উম্মতের দল মাথা যদি নত করতে হয় একমাত্র আল্লাহ তাআলার সামনেই মাথা নত করতে হবে আবার সুন্দর করে জিকিরও করে দেখবেন আরে বাবা কি তাল রে জিকিরে ও ও মাবুদ মাওলা রে ডাকি আমি তোমারে জিকির কি তাল রে ভাই ও মাবুদ মাওলা রে গে গে ডাকি আমি তোমারে মারহাবা আজকের মাহফিল সফল হোক সফল হোক মাশাআল্লাহ এগুলা ভাই পারি না আমরা দেখবেন কি জিকিরের তাল নাচা গান্না জিকির এগুলো স্পষ্ট বেদাত স্পষ্ট বেদাত যারা এই সমস্ত লোক এই সমস্ত কথা বলবে যে আল্লাহর দন নবীকে দিয়ে নবী গায়েব হয়ে গিয়েছেন আল্লাহ গায়েব হয়ে গিয়েছেন নবী এই দনকে খাজাকে দিয়ে নবীও গায়েব খাজা এই দন পাইছে খাজার দরবারে গেলে নামাজ লাগে না রোজা লাগে না খাজা বাবা সব কিছু করনেওয়ালা এই সমস্ত মানুষ স্পষ্ট কাফের আরে নবীর উম্মতের দন আরো দেখবেন কিছু কিছু মানুষ আছে নবীকে বলে নূরের তৈরি নবীকে বলে নূরের তৈরি কিছু কিছু সুন্নিরা আছে কিছু কিছু বেদাতিরা আছে নবীকে বলা হয় নবী হলো নূরের তৈরি অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি সকলকে জানায় দেন আপনিও মানুষের মতো মানুষ উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমিও তোমাদের মতো মানুষ পার্থক্যটা হলো আমার উপর ওহি নাজিল হয় আমার উপর ওহি নাজিল হয় সুতরাং নবী নূরের তৈরি হতে পারে না নবী নূরের তৈরি হতে পারে না আল্লাহ তাআলা বলেছেন নবী মানুষ মানুষের মতো আমাদের মতো মানুষ এই জন্য নবী নূরের তৈরি না কোন কোন বেদাতি সুন্নিরা বলে আজকে নবী হলো নূরের তৈরি নবী হলো নূরের তৈরি আমার নবী নূরের নবী মাটির নবী নয় বেদাতিরা গজাল কয় আমার নবী নূরের নবী মাটির তৈরি নয় আহা আমার নবী নূরের নবী মাটির তৈরি নয় ওই নবীকে নিজের মত মনে করো না ওই নবীকে নিজের মত মনে করো না আহা না 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 নবী কারো মত না আহা না 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 নবী কারো মত না কি রে ভাই আল্লাহ তাআলা বলেছেন নবী মানুষের মতো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আল্লাহ তাআলা বলেছেন নবী আপনি বলেন আপনি মানুষের মতো
আর ওরা বলতেছে নবী নূরের তৈরি, আরো কত সুন্দর নবীর নামে গজল গায়। ভালো যদি বাসতে চাও নবীকে বাস, ভালো যদি বাসতে চাও নবীকে বাস, নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা, বলুন নাউজুবিল্লাহ। নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, একমাত্র যিনি বাঁচান তিনি কে? আর জোরে বলেন। সুতরাং যারা বলবে নবী নূরের তৈরি, তারা স্পষ্ট হলো বেদাতি। যারা বলে নবী তরানেওয়ালা নবী শিরিক করলো, সুতরাং যারা এই সমস্ত কাজ করবে তারা স্পষ্ট বেদাতি। রসুল হাদিসের মধ্যে বলেছেন, বেদাতের একটা উপমা দেই, আরে নবীর উম্মতের দল, যদি কারো দেখেন না জাল টাকা, দেখছেন জাল টাকা, 500 টাকার নোট, জাল টাকা সবুজ, জালটাও সবুজ ভালোটাও সবুজ, জালটাও সবুজ ভালোটাও সবুজ, ধরার কোনো উপায় নাই। এই নবীর উম্মতের দল, আপনি যদি জাল টাকা নিয়ে দোকানে যান, দোকানদার যদি টের পায় যায় এটা জাল টাকা, বলবেন আসেন ভাই একটু বসেন, গোপনে ফোন করবে 999-এ ফোন দিয়া পুলিশ খবর দিয়ে যে পাইছি হাতে নাতে ধরছি, দিবে কি দিবে না? জাল টাকা যদি আপনার হাতে নাতে পায় তাহলে কি করবে? দোকানদারওয়ালা ফোন দিবে পুলিশকে, ধরছি হাতে নাতে ধরতে পারছি। এ নবীর উম্মতের দল, এই জাল টাকার কারণে সে কোথায় যাবে? জেলে যাবে। আরে নবীর উম্মতের দল, জাল টাকা যেমন দেখতে একরকম, জাল এবাদত বেদাতে এবাদত দেখতে দেখা যাবে, এবাদত মনে করব সোয়াব, সোয়াব মনে করে এবাদত করব, কিন্তু আখেরাতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমি তোমাদের কেমন এবাদতের কথা বলি নাই, তোমরা কেন এবাদত করলা? সুতরাং জাল টাকার মতো জাল হিসাবে এবাদত কইরা, সোয়াবের নিয়তে এবাদত কইরা, আল্লাহ তাআলা ওই দিন দিবে জাহান্নাম। ওকুল্লা বিদাতিন দালালা ওকুল্লা দালালাতিন ফিন্নার, এই জাল এবাদত করার কারণে জাহান্নামে যেতে হবে। অথচ ভাই আমরা না বুঝে না জেনে মনে করছি ইবাদত, এই জন্য ইবাদত মনে করছি, সওয়াবের নিয়ত করছি, কিন্তু কেয়ামতের ময়দানে যখন উপস্থাপন হবে এটা জাল ইবাদত হবে। কি হবে ভাই? জাল ইবাদত হবে। আরে নবীর উম্মতের দল, এই যে কিছু সমস্ত বেদাতের কথা বললাম, স্কুলগুলো স্পষ্ট বেদাত, এখন আসেন কিছু কুসংস্কার নিয়ে আলোচনা করা যাক। কিছু কুসংস্কার বলে দেই, সময় অল্প। কুসংস্কার, আমাদের সমাজে এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা অপপ্রচার করতেছি, কুসংস্কার, আমরা ধারণা মতো কিছু খারাপ জিনিস আমরা মানুষের সামনে রটাইতেছি। এক নাম্বার ধরেন, আছেন আমাদের সমাজে যদি চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, আমরা যারা অন্তঃসত্ত্বা আছে পেটে বাচ্চা মহিলাদের বলি, আজকের দিন মাস্ক করা যাবে না, আজকের দিন ঘর থেকে বাহির হওয়া যাবে না, তাহলে গণনা লাগবো। কী লাগবো ভাই? গণনা লাগবো। কই পাইছেন, কই পাইছেন এই সমস্ত কুসংস্কার কথাবার্তা ভাই? কোনো জায়গায় নাই। সুতরাং এটা একটা কুসংস্কার আমাদের সমাজে আজকে প্রচলিত হয়ে গেছে। দুই নাম্বার, সন্ধ্যাবেলা ঘরে বাতি না দিলে অলক্ষ্মী হয়, কথা আছে না নাই? সন্ধ্যাবেলা ঘরে যদি বাতি না দেয় তাহলে কি হবে? অলক্ষ্মী হবে। এই সমস্ত জিনিস আমাদের মধ্যে প্রচলন আছে। তিন নাম্বার, উষ্ঠা খাইলে, উষ্ঠা খায় না মানুষ, উষ্ঠা খায়, আজকে ঘর থেকে বাড়িয়েছি উষ্ঠা খাইছি, আজকের যাত্রা শুভ হইতো না, আজকের যাত্রা শুভ হইতো না, এই সমস্ত জিনিস আছে না নাই? সম্পূর্ণ কুসংস্কার আছে। আবার দেখছি মাঝে মাঝে সুপারির খোসা নিয়ে রাস্তায় ফেলায়, বলে মানুষ পালে নাকি গাছে সুপারি বেশি হইব, আছে না নাই? সকালবেলা বাকি দেওয়া যাবে না, দোকানদার, ও দোকানদার আলার ভাই, সকালবেলা বাকি দিলে যাত্রা হইতো না, আজকের দিন খারাপ যাইব, আছে না নাই? নবী হাদিসের মধ্যে বলেছেন, যারা মানুষকে বাকি দিয়ে সাহায্য করবা, তাদের কেয়ামত হবে শহীদগণের সাথে, সিদ্দিকগণের সাথে। সকলে বলি সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, এই সমস্ত কুসংস্কারগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার, এই সমস্ত জাল ইবাদত বেদাত থেকে আমাদের বেঁচে থাকা দরকার। সুতরাং আমরা ইবাদত করবো এমন ইবাদত, যেই ইবাদতটা রসুল বলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলার কোরআনে আছে, কোরআন এবং হাদিসের মধ্যে যেটা আছে ওই ইবাদত আমরা করবো। রসুল হাদিসের মধ্যে বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, দুটো জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম, যদি ভালো করে আঁকড়ে ধরতে পারো কোনো সময় পথ ভ্রষ্ট হবে না। দুটো জিনিসের নাম হলো, এক নম্বরে কোরআন, দুই নম্বরে হলো সুন্নাত। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। আরে নবীর উম্মতের দল, তাহলে আমরা ইবাদত করব কোরআন থেকে হাদিস থেকে। সুতরাং যদি কোনো বেদাতি আমল দেখতে পাই, এই ইবাদত আমরা করব না, করব ভাই করব না, কোরআন যেটা বলে এটা ইবাদত করব, হাদিসের মধ্যে যেটা বলে সেটা ইবাদত করব, কোনো বেদাত কুসংস্কার ইবাদত করব
না। এই সমস্ত বেদাত থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।